আপনারা দ্বন্দ্বটা তৈরি করতে চাচ্ছেন, আমি কোনো দ্বন্দ্বে যেতে চাচ্ছি না, না আমি কোনো দ্বন্দ্বেই যাচ্ছি না। সেটা তো আমি আগেই বলেছি, আপনি বারবার হচ্ছে এটা রিপিট করছেন যে দ্বন্দ্বটা যাতে তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি করার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনারা চাচ্ছেন বাট আমি চাচ্ছি না, বারবার কিন্তু আমি বলছি যে আমরা এখন কোনো দ্বন্দ্বেই জড়াতে চাচ্ছি না, বাট আপনারা কি করেন মাঝে মাঝে খোঁচা দিয়ে দিয়ে দ্বন্দ্ব তৈরি করেন, এই দ্বন্দ্বগুলো তৈরি করবেন না। এটা যারা টাকা দিয়ে ভোট কেনে সেটা তারা ভালো জানবে, তারা তো লোকের মধ্যে তো আর নিশ্চয়ই টাকা দেয় না, হয়তো বা আড়ালে গিয়ে দেয়, ওটা আমি জানি না। আমি আমি কখনো এইসব টাকা দিয়ে ভোট কেনাকেনির মধ্যে নাই। আমি সবসময় চিন্তা করি আমার যারা শিল্পীরা আছেন তারা আমাদের অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের, তাদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। প্রকৃত শিল্পী যারা তারা কখনো টাকায় বিক্রি হন না, তারা জানেন যে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিলে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের শিল্পীদের উপকার হবে, সেটা তারা খুব ভালো করে জানেন। তো প্রকৃত শিল্পীরা কখনো টাকার পেছনে দৌড়ান না। সবাই কিন্তু অনেক শ্রদ্ধার এবং সম্মানের। ওনারা যখন হচ্ছে আমাদের রোজিনা আপু, দিলার আপু, সুচরিতা আপু, ওনারা যখন ইসি করছেন, তো আমি তো ওনাদের থেকে, ওনাদের কাছে আমি খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট, তো আমি চিন্তা করেছি আমি অবশ্যই ওনাদের সাথেই থাকতে চাই, ওনাদের সাথে থেকে কাজ করতে চাই। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যেহেতু আপনি অপোজিট শিবিরে যে নির্বাচন করছেন? আমি সবসময় চিন্তা করি যে সব শিল্পীরা আমার শিল্পী, আমার ভালোবাসার মানুষ। আমার ইন্ডাস্ট্রিতে 24 বছর হচ্ছে, 24 বছর আগেও আমি আমার প্রথম দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আমি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করেছি, সবার সাথে খুব সুন্দর একটা রিলেশন আমার। আমি চিন্তা করি যে আমি যদি আমার শিল্পীদেরকে সম্মান দেখাতে পারি, ভালোবাসতে পারি, নিশ্চয়ই আমার শিল্পীরা আমাকে ভালোবাসবে, আমাকে সুন্দরভাবে ভোট দেবে, আমি এটা এটা সবসময় আশা করি। আপনি এবার নিপুনের প্যানেল ছেড়ে অন্য প্যানেলে গেলেন কেন? আসলে নিপুনের প্যানেলে আপনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন না কেন? আসলে শুধু আমি একা না, অনেকেই হচ্ছে চলে এসেছেন, আর এটা আমরা যে প্যানেলেই যাই না কেন আমরা সবাই আসলে এক। আপনারা জানেন যে আমাদের এবার মোটো হচ্ছে আমরা সবাই এক, জাগ্রত করি, জাগ্রত হোক বিবেক, এটা আমাদের মোটো। তো আমরা সবাই একসাথেই আসলে কাজ করতে চাই, এটা এই প্যানেল ওই প্যানেল এটা কোনো ব্যাপার না। একটা বিষয় হচ্ছে আপনারা বলছিলেন যে সবাই আপনারা এক, আবার মাঝখানে এই প্যানেল থেকে ওই প্যানেল, এই প্যানেল থেকে ওই প্যানেল, আসলে তার কাদা সরাসরিটা কারা করে সেটা বলতে পারবো না, এটা আপনারা মানে বলতে পারবেন না বা এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা, সাংবাদিক আপনারা ভালো জানেন। তবে আমরা সত্যি আসলে চাই না কাদা ছড়াছড়ি হোক বা কোনো শিল্পীকে আমরা ছোট করি, এটা আসলেই চাই না, কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই একসাথেই থাকবো, একসাথেই কাজ করব। এই জন্য কাউকে ছোট না করি, সবাই যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারি। সবকিছুর পরেও কিন্তু শিল্পী সমিতির নির্বাচন সবসময় সমালোচনার তুঙ্গে থাকে, জি, এটার কারণটা কি? কারণ শিল্পীদেরকে নিয়ে সবার অনেক কিউরিয়াসিটি, সবাই শিল্পীদেরকে জানতে চায়, সারা দেশবাসী সবার আগ্রহের জায়গা হচ্ছে আমাদের এই শিল্পী সমিতির নির্বাচন বা আমাদের শিল্পীদেরকে কেন্দ্র করে তাদের জানার আগ্রহটা এত বেশি থাকে, এই জন্য ছোটোখাটো আসলে এরকম সমালোচনা বা এরকম কথাবার্তা এটা হবে, এটা কোনো ব্যাপার না। ভাইয়া 2 বছর আমি শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলাম, এখানে কোন দিক দিয়ে টাকা আসে না কী হয় আমি জানি না, আমার আমি নিজেই বোধগম্য না যে এখানে, আমি আসলে জানি না যারা মানে ওই একটা পদ নিয়েই তো আসলে প্রবলেম হয়, তো ওই পদের শুধু সাধারণ সম্পাদক পদটা ওই পদের মানুষ ওনারা ভালো বলতে পারবেন, এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি এটার মধ্যে যাই না। আমি টাকা দিয়ে ভোট কেনার পক্ষপাতী না, আমি সবসময় চিন্তা করি যে শিল্পীরা আমাকে ভালোবাসলে অবশ্যই তারা এমনিতেই আমাকে ভোট দেবেন, আর আমি কাউকে টাকা দিয়ে তাদের কাছ থেকে ভোট কিনবো
সেই মানুষ আমি না। প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো ভালো কাজ করেন, তো আমাদের নিপুণ আক্তার সেও নিশ্চয় অনেক ভালো কাজ করেছে, সেও শিল্পীদের পাশে থেকেছে। তো কথা হচ্ছে যে অবশ্যই আমি আমার শ্রদ্ধেয় দীপজল মামা ওনাকে আমি যোগ্য মনে করছি, যেহেতু উনি আমাদের ফিল্মে উনি আছেন প্রায় 40 বছর কাছাকাছি। তো দীপজল মামা অনেক ছবি হচ্ছে তৈরি করেন, সেখানে আমাদের অনেক শিল্পীরা কাজ করে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদের শিল্পীদের জন্য দীপজল মামাকে প্রয়োজন, কারণ শিল্পীদের প্রতিটা মানে শিল্পী ওনার কাছে যারাই সাহায্যের জন্য যায় উনি কখনোই ফিরিয়ে দেন না, উনি সবসময় সবাইকে অনেক হেল্প করেন। উনি যদি আসেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদের টেকনিশিয়ান যারা আছে আমাদের শিল্পীরা আছে সবাই কিন্তু উপকৃত হবেন। দীপজল মামা যেভাবে ছবি করছেন এটা তো নিপুণ করতে পারবে না, তাই না? আর কোন কাজগুলো, হ্যাঁ অবশ্যই আমরা এই জিনিসটা বন্ধ করব, সেটা যেই আসুক না কেন, এই যে শিল্পীদেরকে সদস্যপদ বাদ দেওয়া এই জিনিসটা বন্ধ করা উচিত, কারণ প্রতিটা শিল্পী অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু একটা জায়গায় আসে, তাদেরকে হুটহাট করে এই যে সদস্যপদ বাদ দেওয়া এটা কোনোভাবেই কাম্য না, এটা শিল্পীদের কত বড় কষ্ট ওই শিল্পীরাই জানেন। এর মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে শিল্পীদের ভিতরে এখনো প্রতিহিংসাটাই লুকিয়ে আছে বেশি? তো এইভাবে এই যে শিল্পীদেরকে হুটহাট করে বাদ দিয়ে দেওয়াটা এটা উচিত না। আর যেটা হচ্ছে যে আমাদের শিল্পী এরা সবাই অনেক কোমল হয়, তাই না, অনেক ইনোসেন্ট হয়, অনেক কী বলবো অভিমানী হয়, তো এই শিল্পীদের মধ্যে এই যে দ্বন্দ্ব তৈরি হওয়া এটা আমরা চাই না। আমরা কিন্তু বারবারই বলছি যে আমরা সবাই এক, আমরা সবাই এক যখন বলছি তার মানে আমরা কিন্তু ওই বিভাজনটা আমরা ভাঙতে যাচ্ছি, এবং যে আমাদের যে রুলস আছে যে 5টা ছবি রিলিজ হলে তখন সে সদস্যপদ পাবে, কিন্তু অনেকে কিন্তু সেটা হয়নি, একটা দুটো ছবি করেছে তাদেরকে সদস্য নেওয়া হয়েছে। এখানেও কিন্তু আমরা প্রতিবাদ করিনি, কেন করিনি, কারণ আমরা চাচ্ছি না আর কোনো দ্বন্দ্ব হোক। তো দীপজল এবং নিশা সদগরের প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বা আমরা জানতে পারলাম, তখন আপনাকে নিয়ে কিন্তু নিপুণের প্যানেল থেকে বলা হয়েছিল, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছিল, আপনাকেও আমরা দেখতে পেয়েছি নিপুণের সম্পর্কে কিছু কথাবার্তা বলতে। হ্যাঁ, শুধু আমাকে নিয়ে যখন বলা হয়েছে আমি শুধু ওইটার কাউন্টারটা দিয়েছি। কি বলা হচ্ছিল আপনাকে সেটা আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা সাংবাদিক আপনারা জানেন যে তারা কি বলেছে। আর ওইটা শুধু আমি কখনোই কাউকে নিয়ে নেগেটিভ কথা বলি না, আমাকে নিয়ে যেটা বলা হয়েছে আমি শুধু সেটা কাউন্টার দিয়েছি। বলা হয়েছে যে আমি সাংগঠনিকভাবে আমি কারোর সাথে কোনো যোগাযোগ করিনি, তো কেন যোগাযোগ করিনি বা কাদের সাথে যোগাযোগ করেছি সেটাও আমি বলে দিয়েছি। এই ক্ষোভের জায়গা থেকেই কি আপনি আসলে সেই প্যানেল থেকে সরে এসেছেন? না, আমি চিন্তা করেছি যে এখানে আমি থাকতে পারছি না বা থাকবো না, যেহেতু আমাদের কেউই থাকছে না, ওই আমাদের ওই প্যানেলে শুধু 2-1 জন ছাড়া আসলে আর কেউ নাই, সবাই বের হয়ে এসেছেন। তো কেন বের হয়ে এসেছে সবাই সেটা আমি একা কেন বলবো, আরো তো অন্যরাও আছে, তাই না? যে আপনাকে কোনো মিটিং এ ডাকতো না, টাকার সিদ্ধান্তে নিপুণ রেজুলেশন পাস করতে পারে, এরকম অনেক কথাবার্তা আপনার মুখে আমরা শুনতে পেরেছি। যখন কথা আছে যে আমাদের হেলেনা জাহাঙ্গীর আপু উনি ওনার জায়গায় ঠিক আছে, উনি সম্মানের জায়গায় আছেন, কিন্তু উনি তো আমাদের শিল্পী না, উনি তো ওনার 5টা ছবি তো রিলিজ হয়নি, তাহলে রুলসের বাইরে গিয়ে ওনাকে নেওয়া, এরকম আরও অনেককে নেওয়া হয়েছে, তো সেগুলো তো আমরা জানি না। আমি সাংগঠনিক সম্পাদক, আমাকে জানানোর দরকার ছিল সিদ্ধান্ত কে নিয়েছে, আমাদের কাঞ্চন ভাইও জানেন না, আমিও জানি না,
তাহলে এগুলো তো আপনারা তো জানেন, তাই না? কি বলতে চাচ্ছেন যে এরকম একটা অভিযোগ, আপনি যে অভিযোগটা দিলেন এরকম একটা অভিযোগ কিন্তু জায়েদ খানের বিপরীতেও ছিল, যখন জায়েদ খান চেয়ারে ছিলেন, যে সে একক সিদ্ধান্তে অনেক কিছু করতেন। তো নিপুনের বেলায়ও কি সেই জিনিসটাই ঘটেছে যে নিপুন একা একাই সিদ্ধান্ত নিয়েছে আপনাদেরকে বাদ দিয়ে? আপনারা দ্বন্দ্বটা তৈরি করতে চাচ্ছেন, আমি কোনো দ্বন্দ্বে যেতে চাচ্ছি না। না, আমি কোনো দ্বন্দ্বেই যাচ্ছি না। হ্যাঁ, সেটা তো আমি আগেই বলেছি, আপনি বারবার হচ্ছে এটা রিপিট করছেন যে দ্বন্দ্বটা যাতে তৈরি হয়। দ্বন্দ্ব তৈরি করার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনারা চাচ্ছেন, বাট আমি চাচ্ছি না। বারবার কিন্তু আমি বলছি যে আমরা এখন কোনো দ্বন্দ্বেই জড়াতে চাচ্ছি না। বাট আপনারা কি করেন, মাঝে মাঝে খোঁচা দিয়ে দিয়ে দ্বন্দ্ব তৈরি করেন, এই দ্বন্দ্বগুলো তৈরি করবেন না। না না না, আমাকে আমাকে হ্যাঁ হ্যাঁ না, বারবার একই জিনিস, একই প্রশ্ন বারবার আনতে হয় না। আপনারা জার্নালিস্ট, আপনারা হচ্ছে প্রশ্ন যেগুলো হয়ে গেছে ওইগুলা আবার টেনে টেনে এনে আবার ওগুলা রিপিট করেন, রিপিট করবেন না। এগুলা আপনাকে এবার সাধারণ সদস্যরা কেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন? সাধারণ সদস্য যারা আমাকে চেনে জানে তারা জানে আমি কেমন, তাদের যদি ভালো লাগে আমাকে ভোট দেবে, যদি আমাকে ভালো না লাগে তারা ভোট দেবে না। খুব সিম্পল একটা বিষয়।